বাড়িতে দাও দাও করে আগুনও জ্বলছে, বাড়ির সব কিছু পুড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে আপনার মেয়েটাকে যদি জাগিয়ে না দেন, আপনার ছেলেটাকে যদি উঠিয়ে না দেন, আপনার ছেলেটাও মারা যেতে পারে, আগুনে পুড়ে যেতে পারে। ওই অবস্থায় কোন পিতা যদি বলে যে আমার ছেলেটাকে আমি তুলিয়ে দিলে আমার ছেলে কষ্ট পাবে, তাহলে ওই পিতার চাইতে দুনিয়ার বুকে আর বোকা কাউকে পাওয়া যাবে না। আপনার ছেলে কিছুক্ষণ পরে মারা যাবে, আপনার মেয়ে কিছুক্ষণ পরে মারা যাবে। কোন মা যদি বলে আমার মেয়েটাকে ফজরে উঠিয়ে দিলে আমার মেয়ে কষ্ট পাবে, আর এদিকে আপনার বাড়ি দাও দাও করে পুড়তে লেগেছে, তাহলে ওই মায়ের চেয়ে গর্ভব মা আর পৃথিবীর বুকে নাই। বন্ধুরে আমার, এটি আপনাদেরকে একটি উদাহরণ দিলাম, একবার আপনি চিন্তা করে দেখুন। আজকে পৃথিবীর বুকে আপনি আপনার সন্তানকে ভালোবাসা দেখাচ্ছেন, যার কারণে আপনি সন্তানদেরকে ঘুম থেকে উঠাচ্ছেন না, কিন্তু একবার আপনি দেমাকের চিন্তায় ভেবে দেখুন, একবার আপনি গভীরে গেলে ভেবে দেখুন, ওই সন্তান কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের আগুনে দাউ দাউ করে চলবে, আপনার চোখের সামনে যখন আপনার মেয়েকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে, তখন কি আপনি পিতা হিসেবে আপনি সহ্য করতে পারবেন? আপনি মাতা হিসেবে ওই কিয়ামতের ময়দানে যখন আপনার মেয়েকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে, তখন আপনি মা হিসেবে কি সহ্য করতে পারবেন? যদি আপনি আজকে এই কথা জানার পরেও আপনার মেয়েকে আপনার ছেলেকে ফজরের বেলাতে ঘুম থেকে জাগিয়ে না দেন, তাহলে আপনার মতো পিতা আপনার মতো মাতা ওই সন্তানের জন্য বড় শত্রুর আর দরকার হবে না।